নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি আর আমি বিজয়। প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি। দেখুন, আমরা আলোচনা করছিলাম আপনাদের সাথে নিউমারোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব নিয়ে। আপনারা দেখছিলেন আমাদের সংখ্যাতত্ত্বের এপিসোড 1-2 কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করবো একইভাবে সিরিয়াল নাম্বার 3, অর্থাৎ যা আপনাদের যদি জন্ম সংখ্যা 3 হয়ে থাকে, মানে 3 তারিখে যদি আপনার জন্ম হয়ে থাকে, 12 তারিখে জন্ম হয়ে থাকে, 21 তারিখে জন্ম হয়ে থাকে অথবা 30 তারিখে জন্ম হয়ে থাকে, তাহলে আজকের এই প্রোগ্রামটা শুধুমাত্র আপনার জন্য। তাহলে দেখুন দর্শক বন্ধু, আমরা চলে যাই আজকে 3 সংখ্যার আলোচনায়। 3 সংখ্যাটা রুল করে গ্রহ বৃহস্পতিকে। তো বৃহস্পতির মধ্যে আমরা দেখতে পাই কি, গুরু গম্ভীর ব্যাপার। গুরু বৃহস্পতির মধ্যে আমরা বৃহৎ পথি বা গুরু, অর্থাৎ 3 সংখ্যা রুল করে গুরুকে। তো সেই জন্য 3 সংখ্যার জাতক বা জাতিকাদের মধ্যে আমরা যেটা বিশেষভাবে দেখে থাকি সেটা হচ্ছে এরা ভীষণ ভালো একজন শিক্ষক হয়ে থাকে। শুধুমাত্র এডুকেশনের শিক্ষক আমি সেটাই বলবো না, যে কোনো পথেই কিন্তু এরা শিক্ষকতা করে থাকে। এদের মধ্যে মানে প্রচণ্ড জ্ঞান থাকে, ফলে এরা কিন্তু যে কোনো জিনিসে মানুষকে কিন্তু মতামতও দিয়ে থাকে। এদের মধ্যে যেটা দেখা যায়, এরা কিন্তু খুব লিখতে এবং পড়তে বা পড়াশুনোর মধ্যে বা যে কোনো ধরনের কালচারের মধ্যে থাকতে ভালোবাসে। কখনোই কিন্তু বসে থাকা এদের মধ্যে খুব একটা দেখা যায় না। এদের মধ্যে যেটা আরও বেশি বিশেষভাবে দেখা যায় সেটা হচ্ছে নীতিপরায়ণতা এবং আদর্শবোধ। এরা কিন্তু যে কোনো মানুষকে সঠিক বুদ্ধি দেওয়া এবং ভালো ভালো বুদ্ধি দেওয়া, এই জিনিসগুলো কিন্তু বৃহস্পতির বা 3 সংখ্যার জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু ভীষণভাবে প্রভাবশালী থাকে। সেই জন্য 3 সংখ্যার জাতক বা জাতিকারা কিন্তু খুব কী বলবো মানে ডাইনামিকও হয়ে থাকে। এবং এদের মধ্যে যেটা দেখা যায় সেটা এরকম স্পোর্টি নেচারেরও হয় এবং ক্রিয়েটিভ জিনিসগুলোও কিন্তু এদের মধ্যে পরিপুষ্টরূপে থাকে। তবে এদের মধ্যে যেহেতু জ্ঞানের পরিপুষ্টতা এত বেশি থাকে, ফলে এদের ক্ষেত্রে যেটা মেইনলি দেখা যায়, এদের প্রেমজ জীবন বলুন বা দাম্পত্য জীবন বলি, যদি প্রেমজ জীবন বলি তাহলেই বলবো এদের এই জ্ঞানের পরিপুষ্টতার জন্য এদের প্রেমিক বা প্রেমিকা এদের থেকে অনেক সময় কিন্তু এদের হয়তো এরা ভালোই চায়, এরা ভালো চায়, এরা প্রেমিক বা প্রেমিকাকে চায় যে সেও ডেভেলপ করুক, সে নিজেকে কিন্তু অনেক উঁচুতে নিয়ে যাক। কিন্তু এদের এই গুরুগম্ভীর ব্যাপারগুলো প্রেমিক বা এদের যারা প্রেমিক বা প্রেমিকা হয় তাদের কিন্তু খুব একটা ভালো লাগে না। সেই জন্য এদের থেকে অনেক সময় অনেকে কিন্তু ডিটাচ হয়ে থাকে। এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এদের দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু এই প্রভাবটা একটা দেখা যায় যে এরা কিন্তু এদের পার্টনারকে ভীষণ ভালোবাসে, কিন্তু তবুও এদের পার্টনাররা কিন্তু এদের সাথে থাকতে চায় না। তার অনেকগুলো কারণ হচ্ছে এদের জ্ঞান এবং এদের ডিটেলিং করা, অর্থাৎ এরা যে কোনো একটা ছোট্ট বিষয়কে কিন্তু ভীষণ পরিমাণে খুব ডিটেল করে। অর্থাৎ 3 সংখ্যার জাতক বা জাতিকা যারা রয়েছে তারা ছোট্ট একটা যদি কথা পেয়েছে সেই কথাটাকে কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে তবেই কিন্তু ছাড়ে। এদের মধ্যে গভীরতা দেখা যায়, সেই জন্য এদের শিক্ষার মধ্যে কিন্তু বিশেষ করে দেখা যায় রিসার্চ ওয়ার্ক এবং যে সমস্ত ওয়ার্কগুলো বা যে সমস্ত কাজকর্মের ধারা ওদের দেখা যায় সেগুলোর মধ্যে কিন্তু শিক্ষার প্রবণতাই কিন্তু বেশি থাকে এবং শিক্ষার সাথে যুক্ত এই সমস্ত মানুষগুলোকে কিন্তু দেখা যায়। এরা বিশেষ করে দেখা গেছে যে শিক্ষকতা করে, এদের জীবনে এরা রিসার্চার হয়, এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মানে টিচার আর কি, সেটা স্পোর্টস টিচার হতে পারে, সেটা হতে পারে গানের টিচার, নাচের টিচার, টিচিং করা এদের কিন্তু খুব ভালো, মানে এরা খুব টিচিং করতে পারে, এরা ভালো টিচার হতে পারে। তো সেই জন্য এরা যে কোনো পারদর্শিতায় যে কোনো জায়গায় পারদর্শিতা থাকে এবং সেই সমস্ত লাইনে কিন্তু এদের মধ্যে দেখা যায় যে প্রচুর জ্ঞান। তো সেই জন্য এই সমস্ত জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দুটো জিনিস সমস্যা হয়, এদের তর্কে কিন্তু কেউ হারাতে পারে না। এদের এত পরিপূর্ণ জ্ঞান থাকার জন্য এদের কিন্তু তর্কে কেউই হারাতে পারে না, ফলে এরা বড় ধরনের একজন তার্কিক হয়ে থাকে। সেই জন্য এদের মধ্যে লয়ার বেশি দেখা যায় এবং ডাক্তারও কিন্তু প্রচুর পরিমাণ দেখা যায়। তার সাথে সাথে যেহেতু 3 সংখ্যা বৃহস্পতিকে এবং এডুকেশনকে নির্দেশ করে, সেই জন্য এডুকেশন ওরিয়েন্টেড বিজনেসও কিন্তু এদের হয়ে থাকে, অর্থাৎ মানে প্রকাশনী বিজনেস হতে পারে, বইয়ের ব্যবসা হতে পারে, এগুলো কিন্তু এদের হয়ে থাকে। আর তার সাথে সাথে বৃহস্পতির মধ্যে যেটা আরেকটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে বৃহস্পতি কিন্তু যে কোনো বৃহস্পতি যেহেতু একটা বড় গ্রহ, 3 সংখ্যা যেহেতু বৃহস্পতিকে রুল করে, বৃহস্পতি যেহেতু একটা বড় গ্রহ, এদের মধ্যে বড় বড় চিন্তাভাবনাও কিন্তু ভীষণভাবে দেখা যায়, কোনো ছোটো চিন্তাভাবনা কিন্তু এদের মধ্যে খুব একটা দেখা যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে এরা কিন্তু খরচা করতে খুব ভালোবাসে, বন্ধু হোক বান্ধব হোক যার সাথেই হোক না কেন খরচা করে। তবে হ্যাঁ, এদের খরচা করার মধ্যে আর অন্যান্য গ্রহের খরচা করার মধ্যে কিন্তু একটা ডিফারেন্ট স্টাইল রয়েছে। যেরকম বৃহস্পতি অবশ্যই মানে সঠিক খাতে সঠিক জায়গায় কিন্তু খরচা করবে, হ্যাঁ খরচা বড় বড় খরচা এরা করে, প্রচুর খরচাও এরা করে, কিন্তু সঠিক জায়গায় এরা খরচা করে, ভুল জায়গায় বা নেগেটিভ কোনো জায়গায় কখনো এরা খরচা করে না বা বিপথে কখনো এরা কিন্তু অর্থ খরচ করতে চায় না সহজে। এদের মধ্যে কিন্তু কখনো কখনো প্রচণ্ড জেদ এবং তেজও দেখা যায় এবং সেটা কিন্তু এদের জীবনের কিন্তু অনেক ক্ষেত্রে
মানে সমস্যাগ্রস্ত করে তোলে এদের জীবনকে। এরা যদি কোনো কখনো কর্মে কখনো বা কোনো কিছুতে যদি হেরে গিয়ে থাকে, এদের মধ্যে কিন্তু একটা জেদ তেজ এবং ভীষণভাবে দেখা যায় যে একটা জয়ী হওয়ার মানসিকতা উদ্যম কিন্তু ভীষণভাবে তৈরি হয়ে যায়। আর এরা কিন্তু ছোটোবেলা থেকেই একটা জ্ঞানী পারদর্শিতা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। এদের কিন্তু চোখে মুখের মধ্যে একটা পরিপুষ্টরূপে জ্ঞান দেখা যায়, ফলে এদের কিন্তু খুব একটা ছোটোবেলা থেকে কেউ যে হাতে ধরে এদের তৈরি করবে সেটা নয়। এরা কিন্তু নিজেরাই নিজেদের জীবনকে ধীরে ধীরে গড়ে ফেলে। ওই জন্য তিন সংখ্যার জাতক বা জাতিকারা কিন্তু ভীষণ ডাইনামিক হয়ে থাকে। এরা মানে বৃহস্পতির মধ্যে যেটা দেখা যায় আদর্শ এবং নীতিবোধ। এদের কথাবার্তার মধ্যে কিন্তু মধুরতা থাকে এবং কথাবার্তার মধ্যে আদর্শবোধ থাকে, এবং সব প্রত্যেককে একটা বাচ্চা ছেলেকেও কিন্তু সে ভীষণ সম্মান দিয়ে কথা বলে এবং প্রত্যেককে সম্মান দেয় কিন্তু সে সমানভাবে। বড়োদেরও যেরকম সম্মান দিয়ে কথা বলে ঠিক সেরকম ছোটোদেরও কিন্তু ঠিক একইভাবে সম্মান দিয়ে এরা কথা বলে। এদের মধ্যে কোনো মানে পেছনে কথা বলা, নেগেটিভ কোনো কথা বলা এগুলো কিন্তু খুব একটা দেখা যায় না। এরা ভুল ভ্রান্তি হয়তো কখনো করে ফেলে, কিন্তু তার জন্য কিন্তু এরা নিজেরাই ক্ষমা চেয়ে নেয়। এদের মধ্যে কিন্তু ক্ষমা চাওয়ার ব্যাপারটাও কিন্তু ভীষণভাবে দেখা গেছে। আর তিন সংখ্যার জাতক বা জাতিকারা যদি কখনো রেগে যায় এরা কারোর উপর, তাহলে কিন্তু তাকে সহজাত ক্ষমা করতে পারে না এবং সেই রাগ কিন্তু বহুদিন ধরে কিন্তু তারা মনে রাখে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এদের লিভারজনিত সমস্যা কিন্তু বেশি হয়ে থাকে। এর লিভারজনিত সমস্যা হয় এবং সেক্ষেত্রে এদের সমস্যাগুলো যেটা হয়ে থাকে, এদের জীবনে কিন্তু বহুবার জন্ডিস হেপাটাইটিসের সমস্যাও কিন্তু হয়ে থাকে। এবার আমরা একটু আলোচনা করি এদের লাকি নাম্বার কোনগুলি। এদের লাকি নাম্বার হচ্ছে 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 30 তারিখ, 18 তারিখ, 27 তারিখ এবং 9 তারিখ হচ্ছে এদের ক্ষেত্রে লাকি নাম্বার। আর এদের ক্ষেত্রে হচ্ছে মানে লাকি ডেট আর কি, এদের ক্ষেত্রে শুভ ডেটগুলি বললাম এবং লাকি ডে অর্থাৎ শুভ দিন হচ্ছে এদের ক্ষেত্রে মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এদের ক্ষেত্রে হচ্ছে আনলাকি ডেট অর্থাৎ অশুভ দিনগুলি হচ্ছে এদের ক্ষেত্রে 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখ সর্বদা অশুভ। এবং এদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে হলুদ রং, কমলা রং, কেশর রং, কেশরের যে রঙটি আছে সেই রং হয় গোলাপি রং এবং লাল রং কিন্তু এদের ক্ষেত্রে শুভ হয়ে থাকে। এদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে সর্বদা উত্তর পূর্ব দিক। উত্তর পূর্ব কোণাটায় যদি আপনারা নিজেরা স্টে করতে পারেন বহুক্ষণ, মানে আপনার মানসিক চাঞ্চলতাকেও স্থির করবে এবং আপনার ব্যক্তিত্বকে কিন্তু বাড়াবে এবং বিভিন্ন দিকে কিন্তু নতুনভাবে ঊর্জা তৈরি করবে। সুতরাং আপনারা আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে যখন অবস্ট্রাগলস ফেস করছেন, বিভিন্ন দিক থেকে বাধাগ্রস্ত হচ্ছেন, তখন আপনি উত্তর পূর্ব কোণাকে নির্বাচন করে থাকুন। দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক শুভাশুভাত্ব বৃদ্ধি পাবে। আপনাদের ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সংখ্যা অর্থাৎ আপনার বন্ধুর যদি এই সংখ্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ ভালো ম্যাচ হবে। অর্থাৎ আপনার বন্ধুর যদি সংখ্যা 3 তারিখ, 9 তারিখ এবং 12 তারিখ, 18, 21, 27 এবং 30 তারিখ যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার সাথে আপনার বন্ধু এবং আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার যদি ওয়াইফও হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সাথে সম্পর্ক ভীষণ ভালো থাকবে। শত্রু সংখ্যা যদি এই সংখ্যার জাতক বা জাতিকাদের সাথে আপনার বন্ধুত্ব হয়, তাহলে কিন্তু আপনাদের সাথে শত্রুতাও হয়ে যেতে পারে পরবর্তী সময়ে। 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখের জাতক বা জাতিকাদের সাথে কিন্তু আপনাদের মতানৈক্য তৈরি হয়ে যেতে দেখা যায় ভীষণভাবে। আপনাদের ক্ষেত্রে মন্ত্র বলে দিই, ওম শ্রী বৃহস্পতয় নমঃ। এই মন্ত্র কিন্তু আপনারা রেগুলার 108 বার সিট্রিনের মালায় বা আপনারা পদ্মবীজের মালাতেও কিন্তু জপ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু শুভ হবে। এছাড়া আপনারা কিন্তু রেগুলার আপনারা বৃহস্পতির যন্ত্রের সামনে বসে কিন্তু বৃহস্পতির যন্ত্র যেটা রয়েছে সেই যন্ত্র কিন্তু আপনারা পুজো করতে পারেন এবং তার পাশাপাশি মন্ত্রও চ্যান্টিং করতে পারেন। আপনারা যদি মেডিসিন রেগুলার মেডিসিন যেটা রয়েছে মেডিসিন যদি আপনারা রেগুলারলি অর্থাৎ মাসে হোক, 2 মাসে হোক, 6 মাসে হোক, আপনারা যদি বা সাপ্তাহিকভাবে হোক, এটা যদি মেডিসিন যদি আপনারা দান করতে পারেন গরিব মানুষকে, তাহলে ভীষণ ভালো হবে। তার সাথে সাথে আপনারা কিন্তু এডুকেশনের সামগ্রী অর্থাৎ শিক্ষার পড়াশুনোর খাতা, বই, পেন এই সমস্তও দান করতে পারেন, সেক্ষেত্রেও ভীষণ ভালো হবে। এবং তার সাথে সাথে বলে রাখি, আপনারা যদি আপনাদের ডান হাতের রিস্টে যদি মেয়ে হয়ে থাকেন, সেক্ষেত্রে বাম হাতের রিস্টেও পড়তে পারবেন। আপনারা যদি সিট্রিনের একটা ব্রেসলেট অর্থাৎ সিট্রিন অর্থাৎ পোকরাজের যে সাবস্টোন, সেই সাবস্টোন অর্থাৎ সিট্রিনের ব্রেসলেট একটা আপনারা ধারণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অভূতপূর্ব সুন্দর রেজাল্ট পাবেন। দেখুন দর্শক বন্ধু, আমরা আজকে আলোচনা করলাম সংখ্যা 3 নিয়ে। আপনাদের সাথে প্রত্যেক দিন আলোচনা করতে চলে আসবো ঠিক এইভাবেই, একইভাবে নিউমোলজি এবং সংখ্যাতত্ত্বের পর্বকে কিন্তু আমরা ধীরে ধীরে এক এক করে এগিয়ে নিয়ে চলে যাব। আমাদের নিউমোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্বের পর্ব প্রায় আজকে 3 সংখ্যা হয়ে গেল। এর পরবর্তী সংখ্যা আমরা আলোচনা করব 4 সংখ্যা নিয়ে। আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন, পরবর্তী এপিসোডগুলো দেখুন, ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে কিন্তু বন্ধুদের শেয়ার করবেন এবং তার সাথে সাথে কিন্তু বেল আইকনটি প্রেস করে নেবেন পরবর্তী ভিডিওগুলি আপনাদের নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা রইল আপনাদের প্রতি। নমস্কার।